İnna alhamdulillah ve salatu ve selamu ala Resulillah. Priyo deshbasi bhai o bonera. Assalamu alaikum ve rahmatullahi ve barakatuh. Apnara obogoto achen je kichudin age Sweden-er rajdhani Stockholm-e Turki embassy-r samne ekjon byakti Paludan name Musulmander কলিজার গ্রন্থ হৃদয়ের স্পন্দন মহাগ্রন্থ আল কোরআনকে আগুন দিয়ে পুড়িয়েছে এবং এই পুরানোর সময় ধৃষ্টতা দেখিয়ে সে বক্তৃতাও রেখেছে প্রায় এক ঘন্টা যাব এবং তাকে সুইডেনের পুলিশ সুরক্ষা দিয়েছে এবং সেখানে শুধু তাই নয় সে আরও ঘোষণা করেছে যে রমজান মাসে বিভিন্ন জায়গায় সে কোরআনকে পোড়াবে এবং এগুলো প্রদর্শনী করবে এই ঘটনা থেকে প্রমাণ হয় যে সুইডেন সরকার এই ব্যক্তিটিকে পৃষ্ঠপোষকতা না করলে সেই সমস্ত কথা বলতে পারত না আর কোরআনও পড়াতে পারত না পৃথিবীতে যেখানে মুসলমানরা আছে কোটি কোটি মুসলমান লক্ষ লক্ষ মুসলমান এই খবর শুনে তাদের হৃদয়ে আঘাত লেগেছে আমার তো মনে হয় তার এই কোরআন পড়ানো ঘটনা এটা সে কোরআন পড়াইনি কোটি কোটি মুসলমানদের কলিজাতে সে আগুন দিয়ে কলিজা পুড়িয়ে দিয়েছে এটা কেউ ভুলতে পারে না এটা কেউ সহ্য করতে পারে না সেই জন্য সকল জায়গা থেকে প্রতিবাদ হয়েছে আমাদের বাংলাদেশ থেকেও প্রতিবাদ করা হয়েছে আমরা এখানে বলতে চাই প্রত্যেকটা মানুষের ধর্মীয় অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা আছে এটা ঠিক কিন্তু মত প্রকাশের স্বাধীনতার নামে অন্যের ধর্মে আঘাত করা অন্যদের মনে আঘাত করা কোন সম্প্রদায়কে আঘাত করা তাদের মানসিকতায় এগুলো কষ্ট দেওয়া এটা কিছুতেই গ্রহণযোগ্য নয় সেজন্য মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করলেও সে বিরাট মানবিক অধিকার লঙ্ঘন করেছে ধর্মীয় অধিকার লঙ্ঘন করেছে এবং অন্য ধর্মের প্রতি আঘাত করে সে বড় ধরনের অন্যায় করেছে সুইডেন সরকারের উচিত এই ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে তার বিচার করা এটা যদি সে বিচার না করে তাহলে আমরা ধরে নেব সরকার নিজেই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তারা এই পরিকল্পনা করেছে এর আগেও ফ্রান্সে এবং অন্যান্য দেশে মুসলমানদের বিরুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ঘটনা তারা সংঘটিত করেছে পত্র পত্রিকায় তারা লিখেছে ম্যাগাজিন বের করেছে সারা দুনিয়ার মুসলমানরা যখন এইসব ঘটনার প্রতিবাদ করেছে তখন তারা বাধ্য হয়েছে নতি স্বীকার করতে এবং সেখান থেকে ফিরে আসতে সারা দুনিয়ার মুসলমানরা তাদের তৈরি জিনিস যখন প্রত্যাখ্যান করতে লাগলো তখন তারা তাদের অর্থনীতি ধ্বংসের মুখোমুখি হওয়ার কারণে তারা ফিরে গেছে সেখান থেকে পিছু হটেছে এসব ঘটনা দেখার পরেও সুইডেন সরকার যদি এগিয়ে না আসে এবং এর বিচার না করে এই দৃষ্টতাপূর্ণ যে ঘটনা সংঘটিত করলো পালুদান নামের এই কলঙ্কজনক একজন মানুষ বিশ্ব মানবের একটা কলঙ্ক এই পালুদানকে যদি বিচার করে শাস্তি দেওয়া হয় তাহলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতে থাকবে এবং তার ঘোষণা অনুযায়ী রমজান মাসে বিভিন্ন জায়গায় সে কোরআন পোড়ানোর কথা বলেছে এটা সে করতেই থাকবে সেই জন্য আজকে আমরা বাংলাদেশের কোটি কোটি মানুষের পক্ষ থেকে বলতে চাই তারা এই জঘন্য কর্মকাণ্ড কোরআন পোড়ানোর যে ঘটনা ঘটিয়েছে এটার বিচার করবে এবং মুসলমানদেরকে আশ্বস্ত করবে যে এই ধরনের ঘটনা তারা নিজেরা করে নাই এবং যেটা তারা পছন্দ করে না আগামীতে সব এই ধরনের কোনো ঘটনা ঘটবে না আমরা আশা করি সরকার এ ব্যাপারে সঠিক আচরণ করবেন এবং বিশ্ব মানবতার যে অধিকার ধর্মীয় অধিকার প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে তাদের ধর্মে অন্য কেউ আঘাত করতে পারবে না এই মৌলিক মানদণ্ড সকলেই মেনে চলবে এই মানদণ্ড নিয়ে আমরা যদি বসবাস করতে পারি ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীকে
আমরা যাতে শান্তিপূর্ণ একটা পৃথিবীতে পরিণত করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে কেউ কারো ধর্মের প্রতি যাতে আঘাত না আনে, কোনো ধর্মের প্রতি যদি কোনো আঘাত কেউ আনে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে একটা সুন্দর নিয়ম নীতি পৃথিবীতে চালু করা, এটা যদি আমরা করতে পারি তাহলে কোনো ধর্মের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না এবং সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আমি আজকের এই আলোচনা থেকে দুনিয়ার সকল মানুষকে অন্যের ধর্মে পরমত সহিষ্ণুতা, ধর্মের ব্যাপারে একে অপরের সহিষ্ণুতা আচরণ করার আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।